सुप्रिय बंधुरा सकल के चैनल स्वागत जानाई आशा करी तुम्हारा सकले भलो आज 2021 जो ष्ठ श्रेणी इतिहास विषय मॉडल एक्टिविटी टास्क फोर सम्पूर्ण उत्तर नहीं भिडियोटी तई प्रिय बंधुरा तुम्हारा भिडियोटर कौ स्किप ना कर प्रथम के शेष पर्त देखो भिडियो देखा शेषे तुम्हारा भलो लगले अवश्य एक लाइक करो এখনই সাবস্ক্রাইব করো মনে দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর জন্য ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফোরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান করা যাক। প্রথমে এক দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এই এক দাগে তিনটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নি। একের কয় রয়েছে এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে উত্তর অংশ হবে পূর্ব আফ্রিকাতে অর্থাৎ পূর্ব আফ্রিকাতে এখন পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে। একের ক্ষয় রয়েছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন জা ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। একের গয় রয়েছে হরপ্পা সভ্যতা যুগের কোন যুগের সভ্যতা উত্তর অংশ হবে হরপ্পা সভ্যতা প্রাক যুগের সভ্যতা। এরপর রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও আমি তোমাদের এই ভিডিওটির বাম দিকে স্তম্ভটি অর্থাৎ প্রশ্নপত্রে যে স্তম্ভটি দেওয়া রয়েছে সেটি দিয়ে দিলাম এবং ডান দিকে উত্তরটি দিয়ে দিলাম। তোমরাও এভাবে তোমাদের মডেল অ্যাক্টিভিটিসের খাতায় লিখে নেবে। ক স্তম্ভে রয়েছে বন্দর নগর খ স্তম্ভে উত্তর অংশ হবে লোথাল ক স্তম্ভে রয়েছে বৃহৎ সানাগার এর উত্তর অংশ হবে মহেঞ্জো দারো অর্থাৎ মিলকর হবে মহেঞ্জো দারো ক স্তম্ভে রয়েছে উঁচু এলাকা ক স্তম্ভ হবে সিডা ডেল। প্রিয় বন্ধুরা এরপরে তিন দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেটি হলো একটি বা দুটি বাক্যে লেখো। প্রশ্নগুলো রয়েছে মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হতো উত্তর অংশে লিখবে মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ে মানুষেরা গম ও যব এই কৃষি পণ্যগুলি উৎপাদিত করত। এরপরে তিনের ক্ষয় রয়েছে উপমহাদেশের পুরনো গুহাবসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো উত্তর অংশে লিখবে উপমহাদেশের কয়েকটি অংশে পুরনো পাথরের গুহাবসতির নজির পাওয়া গেছে এরকম কয়েকটি স্থান হলো উত্তর পশ্চিম পাকিস্তানের সাংহাও কর্ণাটকের কুর্নুল ও মধ্যপ্রদেশের ভীম ভেটকা। এরপরে চার দাগে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি বলা হচ্ছে নিজের ভাষায় লেখো তিন থেকে চারটি বাক্যে। প্রশ্ন রয়েছে তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন এই সাপেক্ষে তোমাদের তিন থেকে চারটি বাক্যে লিখতে বলা হয়েছে উত্তরটি তোমরা দেখে নাও। উত্তরটি হিসাবে লিখবে আগুনের ব্যবহার শেখার পর আদি মানুষের জীবন যাপনের ক্ষেত্রে যেসব পরিবর্তন এসেছিল এক নম্বর দু নম্বর করে উপনীত করে লিখবে। এক নম্বর লিখবে আগুনের ব্যবহার শুরু হলে আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে যায় কাঁচা খাবার বদলে তারা খাবার আগুনে ঝলসে খেতে শুরু করে। দু নম্বর অংশে লিখবে আগুনের ব্যবহার শুরু হলে মানুষ আগুন জ্বেলে প্রচণ্ড শীতের হাত থেকে নিজেকে বাঁচাতে শিখেছিল। তিন নম্বর অংশে লিখবে বন্যজন্তুর হাত থেকে বাঁচার জন্য আদিম মানুষেরা রাতে গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখত এভাবে বন্যজন্তুর হঠাৎ আক্রমণ থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে শিখেছিল। প্রিয় বন্ধুরা এ ছিল ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফোরের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ।